হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একটা পার্কের ভিডিও শেয়ার করব। আমার পেছনে দেখতেই পাচ্ছ তোমরা যে প্রচুর টিউলিপ ফুল রয়েছে, তো বেশ কিছু টিউলিপ ফুল এবং নানান ধরনের ফুল, সেগুলো দেখবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। পার্কের এই সাইডটাতে পুরো টিউলিপ ফুল দিয়ে সাজানো ছিল। এখানে সাদা, হলুদ, লাল, পিঙ্ক বিভিন্ন রকমের কালারের আর কি টিউলিপ, আরও নানান রকমের ফুল দিয়ে সাজানো ছিল। এই যে সাইডে দেখতে পাচ্ছ টবের ভেতরে এরকম এইভাবে সব রাখা বিভিন্ন ধরনের ফুল গাছ। এই টিউলিপ ফুলের গাছগুলো কিন্তু টবে চাষ করা, তোমরা হয়তো দেখে খানিকটা বুঝতে পারছো। এরকম সেকশন করে করে এই ফুলগুলোকে এভাবে সাজিয়েছে। এইগুলো কিন্তু অরিজিনালি মাটিতে আর কি চাষ করা নয়, এগুলো টবের ভেতরে চাষ করে এরকমভাবে সাজানো। এটা হলো পার্কের একটা সাইডের দিকের জায়গা। এখানে দেখতেই পাচ্ছ অনেক রেস্টুরেন্ট আছে সামনে, আর মানুষজন বসেও আছে। আর এই গাছটার চারিদিকে এরকম সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, বিভিন্ন ডিজাইন করা, এক এক সাইডে এক এক রকম ডিজাইন করা। আমি এক সাইডটাই দেখালাম, এই দিকটাতে এরকম চারিদিকে টিউলিপ দিয়ে সাজানো। আর এটা হলো একটা নার্সারি, এই নার্সারিটার চারিদিকটাই এরকম সুন্দরভাবে টিউলিপ দিয়ে সাজানো। আর এই নার্সারিটাতে বিভিন্ন রকমের ফুল গাছ পাওয়া যায়, জাপানে যত রকমের ফুল গাছ পাওয়া যায় কিংবা বিদেশিও যেসব ফুল গাছগুলো সেগুলো পাওয়া যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা টবে এরকম ট্যাগ লাগানো, যে গাছের সাথে যে ফুল গাছগুলো সেই ফুলগুলো কেমন হবে সেগুলোও এখানে ছবি দেওয়া আছে, লেখা আছে কোন দেশের কী জাতীয় বিভিন্ন রকমের, মানে খুব ভালোভাবে ডেসক্রাইব করা ওই ট্যাগগুলোতে। আর ছোট বড় ঘর সাজানোর বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়। টিউলিপ ফুল আমি আগেও দেখেছি, কিন্তু এত টিউলিপ একসাথে আমি কখনো দেখিনি। তো এত টিউলিপ চারিদিকে দেখার পরে মনটা এত আনন্দে ভরে গেছিল যে বলে বোঝাতে পারবো না। আর এই গাছগুলোতে এখনো ফুল আসেনি, যেহেতু ঠান্ডাটা এখনও বেশ রয়েছে, সেহেতু তে কুড়ি হয়ে রয়েছে। একটু গরম পড়লে এই গাছগুলোতে একদম ফুলে ভরে যায়। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ এই টিউলিপ ফুল গাছগুলো এরকম টবের ভেতরে সব বসানো, এক একটা টবে সব ছটা ছটা করে গাছ রয়েছে। তো এই গাছগুলোই নিয়ে গিয়ে সব হলো পার্কের ভেতরে যেসব জায়গায় সাজাচ্ছে ওরা টিউলিপ দিয়ে, সেখানে সেখানে সাজাচ্ছিল। আর এখানে এনে জাস্ট জড়ো করছিল, ওই জন্য একসাথে এতগুলো টব এখানে রয়েছে। জাপানে আসার পর থেকে আমি বিভিন্ন ধরনের ফুল গাছ দেখছি, যেগুলো আমাদের ইন্ডিয়াতে খুব সহজে দেখা যায় না। আর এই ব্লু কালারের ফুলগুলোর নাম হলো প্যান্সি। এই প্যান্সি আর টিউলিপের কন্ট্রাস্ট কালার দিয়ে এরকম পার্কটার মাঝখানে মাঝখানে এক একটা জায়গায় এভাবে সাজানো ছিল। এটা হলো হলুদ কালারের প্যান্সি আর পিঙ্ক কালারের টিউলি। তো খুবই ভালো লাগছিল এই কম্বিনেশনগুলো। ভিডিওটা শেষে আমি যত রকমের ফুল দেখেছি, যেগুলো ছবি তুলেছি, সেগুলোর ছবিসহ প্রত্যেকটার নাম আমি লিখে দেব, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধে হয়। প্রত্যেকটা ফুলের নাম হয়তো বলতে গিয়ে প্রোনাউন্সিয়েশনে একটু উল্টোপাল্টা হয়েও যেতে পারে, এক এক জায়গায় হয়তো এক এক রকম বলে থাকে। তো আমি সেই কারণে নাম সহ ছবিগুলো দিয়ে দেব, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এটা হলো পার্কের ফ্রন্টটা। এই গ্রাউন্ডটাকে এত সুন্দরভাবে সাজানো, এই প্যান্সি ফুলগুলো এরা একদম মাটিতেই চাষ করা। আর সাইডটা এরকম সুন্দরভাবে সাজানো, দূরে দেখা যাচ্ছে ওগুলো হলো লাইটিংয়ের জন্য। আর এই দুই সাইড দিয়ে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হলো টিউলিপ, এগুলো টবে নয়, এগুলো মাটিতে এরা চাষ করেছে, এখনো ফুল ফোটেনি।
এই পার্কটার বিষয়ে আরেকটা কথা না বললেই নয়, এই পার্কটা কিন্তু একটা পাহাড়ের ঠিক ঢালের দিকে করা, আর বাকি অংশে কিন্তু প্রচুর জঙ্গল, প্রচুর বড় বড় গাছ রয়েছে। দূরের থেকে তোমরা খুব ভালোভাবে হয়তো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো সেই জায়গাটুকু এরকম সুন্দরভাবে সাজানো, একটু ওপর দিকটা উঠলে ভালোভাবে বোঝা যায়। এই পাহাড়ের দিকে ওঠার মতো এরকম রাস্তা করা, আর ঠিক এই পাশটাতে বসার জায়গা করা, আর এইগুলো হলো পিচ ফুল। এত সুন্দর লাগছিল দেখতে এর কালারটা, পুরো জায়গাটাই গাছটা দেখে মনে হচ্ছে পুরো লাল লাল হয়ে রয়েছে, আর পুরো গাছটাতে পুরো ফুলে ভরা। আর এগুলো হলো একটা সাদা কালারের খুব ছোট্ট ছোট্ট ফুল, দূর থেকে দেখে আমরা কাশফুল দেখলে যেরকম মনে হয় যে একদম ঝাঁকড়া হয়ে রয়েছে, এই জায়গাটা মনে হচ্ছিল পুরো সাদা হয়ে আছে, এত সুন্দর দেখতে লাগছিল। আর প্রত্যেকটা গাছের নিচে অনেক ছোট ছোট ফুল, যেগুলো দিয়ে সাইডে ডেকোরেশন করা, তো ভীষণই ভালো লাগছিল এই ফুলগুলো দেখে। আমি ক্লোজ আপে একটা ফটো তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা দেখো যে ফুলগুলো কীরকম দেখতে, একদম ছোট্ট ছোট্ট, যে এত সুন্দর লাগছিল দেখতে। মানে হয় না কিছু কিছু ফুল কিংবা কোনো গাছ দেখলে যে মনটা ভরে ওঠে, ঠিক সেরকম এই যে ফুলগুলো একদম দানা দানা, মানে সাবুর দানার মতো ফুলগুলো, এতটাই সুন্দর ছিল, আর একদম গাছে পুরো ভর্তি হয়েছিল এই ফুলগুলো। আমি একটু ভিডিওটা স্লো করে তোমাদের দেখালাম, আর এই হলো সেই ফুলটা, দেখো কতটা ছোট। এই হলো সেই ফুল যেটাকে দেখার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তখনও ফুলগুলো ভালোভাবে ফোটেনি। আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে খুব অল্প পরিমাণে ফুলগুলো ফুটেছে, আর ফুলগুলো ফুটলে পুরো গাছ পুরো একদম সাদা হয়ে থাকে, মানে যে কালার, পিঙ্ক হোক সাদা হোক, একদম ভরে যায়। বাট এই যে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কুড়ি হয়ে রয়েছে, একটা দুটো ফুল ফুটেছে, যখন সাকুরা খুব ভালোভাবে ফুটে যাবে। সাকুরা এই জন্যেই বললাম যে জাপানে চেরি ব্লুমসকে সাকুরা বলা হয়। এইগুলো হলো পিস্টেরিয়া ফুল, এগুলো তোমরা ছবিটাতে যেরকম দেখছো ঠিক সেই রকমভাবে ফোটে, দুটো কালার হয়, একটা পিঙ্কিশ আর একটা বেগুনি। এই যে গাছগুলো হলো ছোট, আর এই যে গাছটা পুরো লোহার রড দিয়ে গাছটার চারিদিকে এইভাবে ডালপালাগুলোকে রেখেছে, এই গাছগুলো প্রচুর বড় হয়। আর ফুলগুলো হলে ঠিক ওই বেগুনি কালারের ফুল যেগুলো হয় সেইগুলো হয়, এরকম ঝুলে ঝুলে পড়ে, সেই জন্য গাছগুলোকে ওরকম পাইপের সাহায্যে ওরকম সোজা করে রাখা। এই পার্কটাতে এই গাছগুলো সব থেকে বেশি, উইস্টেরিয়া যে ফুলগুলো সেগুলো বেশি। এটা হলো একটা পিঙ্কিশ টাইপের ফুল, ছোট্ট ছোট্ট, বেশ ভালো লাগছিল ওগুলো দেখতে, কিন্তু গাছটায় কিন্তু কোনো পাতা নেই, সব কুঁড়ি আর ফুল। জাপানে এসে রাস্তার পাশে যেসব গাছই দেখতে পাই তাতে পাতা খুব কম, কেন সেটা আমি জানি না। এইগুলো সব উইস্টেরিয়া ফুলের গাছ, চারিদিকে এই গাছটাই হলো বেশি, এক মাসের মধ্যে এই ফুল ফুটে যাবে, তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে এই পার্কটাতে। তো তখন আসলে চারিদিকে শুধু পিঙ্ক আর বেগুনি কালারে পুরো ভরে যাবে, এই যে ছোট ছোট যত গাছ, ছোট বড় এই যে ডালপালাগুলো, এতে শুধু ফুলে ভরে যাবে, আর প্রত্যেকটা ফুল ঝুলে ঝুলে থাকবে। এইটা হলো আরেকটি ফুল গাছ যেটা অসম্ভব সুন্দর দেখতে লাগছিল সামনের থেকে। এটা একটা ছোট গাছের ভিডিও আমি করেছি, একটা বড় গাছ ছিল যেটার ভিডিও আমি করতে পারিনি, ওখানে প্রচুর লোকজন ছিল তাই। আর এই ফুলটার নাম হলো জাপানিজ ম্যাগনোলিয়া। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আমি যেসব ফুল আমি দেখেছি সেইগুলো আমি তোমাদেরকে ছবিসহ নাম আমি নিচে লিখে দেবো, যাতে তোমরা প্রত্যেকটা ফুলের নাম জানতে পারো। তো সেইগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি।
এই পার্কের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর বিভিন্ন রকমের ফুল দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটাতে একটা লাইক করে দিও আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি তোমাদের আরও কাছে পৌঁছে যেতে পারি আর তোমাদের মাধ্যমে আরও অন্যান্য মানুষদের কাছে পৌঁছাতে পারি আর আমার ফেসবুক পেজের থেকে যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও পেজটাতে একটা লাইক করে দিও এখানেই আমার এই ভিডিওটা শেষ করছি বাই